Hey, bolere diya nai, bolere shabu, bolere.
বনবাজি মধুপুর থেকে যারা আমার আহ্বানে উপস্থিত হয়েছিলেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ভবিষ্যতে আরো কর্মসূচি আসবে কঠোর কর্মসূচি সেই কর্মসূচিগুলোতে আরো ব্যাপকভাবে সকলের অংশগ্রহণ করতে হবে ইনশাআল্লাহ আজকে একটা জিনিস আমি লক্ষ্য করেছি এই তরুণদের সমাবেশে যে পরিমাণ এই যুবক তরুণরা সমবেত হয়েছিল এই পরিমাণ সমাবেশে যদি ঢাকায় অবস্থান করে শেখ হাসিনা পতন নিশ্চিত বিশ্বাস করি ভবিষ্যতে এর থেকেও বড় সমাবেশ হবে আমরা সকলে অংশগ্রহণ করে এই এক দফার দাবি বাস্তবায়ন শেখ হাসিনা পতন নিশ্চিত করব এই কথা আমি আপনার কাছে সকলের কাছে আহ্বান জানাচ্ছি আবারো যারা কষ্ট করে এসেছেন এই সারা রাত জেগে এসে সারা দিন ওর বকর রোদের ভিতরে যে মিছিল করলেন সেই মিছিল করার মধ্য দিয়ে আমরা শেখ হাসিনাকে একটা বার্তা পৌঁছে দিতে চাই তোমার সময় শেষ বেজে গেছে এবং আরেকটা কথা বলতে চাই জাতীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা দায়িত্ব নিয়ে মধুপুর এবং ধনবাড়িতে একটা সর্বোচ্চ আন্দোলন করব কে আন্দোলন করলো করলো না তাতে আমাদের কিছু যায় আসে না কে কি পথ ধারণ করেন তাও আমাদের কিছু যায় আসে না কারণ ধনবাড়ি মধুপুরের এই শেখ হাসিনার যারা পতন চায় সেই সমস্ত লোকেরা আশীর্বাদ আমাদেরকে সমর্থন করে অতএব আমরা ইনশাআল্লাহ আশীর্বাদ লোকের প্রতিনিধিত্ব করে বিধায় আন্দোলনেও আমরা ধনবাড়ি মধুপুরের নেতৃত্ব দেব এবং আমাদের নেতৃত্বে ধনবাড়ি মধুপুরে একটা প্রকট আন্দোলন হবে যে আন্দোলনের মাধ্যমে ইনশাআল্লাহ শেখ হাসিনার পতন হবে দীর্ঘায়ু কামনা করে আবারও ভবিষ্যতে আরো কষ্ট করতে হবে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ মরহুম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ওই আগামী দিনে মধুপুর ধনবাড়ি থেকে ধানের শীষের এমপি